অপরাহ্ন মাননীয় প্রধান অতিথি আমাদের অত্যন্ত প্রিয় বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদক এবং মাননীয় মন্ত্রী সফল মন্ত্রী উনি এবং এখানে উপস্থিত আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের সংস্কৃতি সাহিত্য নাটক খেলাধুলা এমন কোনো জগৎ নেই, ব্যবসা এমন কোনো জগৎ নেই যাদের প্রতিনিধিরা আসেননি। কিন্তু এরাই সব নন, এরা ছাড়াও আমাদের বিশাল ব্যাপক সমর্থন আছে। এই যে সমর্থক গোষ্ঠী তারা বাংলাদেশের পক্ষে যেভাবে কথা বলেছেন তার কিছু কিছু খণ্ডচিত্র আপনারা দেখলেন। ওদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আমি বাংলাদেশের পক্ষে বলে শেষ করছি কেন, এটি করা হয়েছিল আগে যখন নির্বাচন বিধিমালা প্রচলিত ছিল, সেটি এখন উঠে গেছে, অতএব এরপরে আমরা পাশে যোগ করে দেব নৌকায় ভোট দিন। বিজয়ের মাসে, বিজয়ের মাসে বিশেষ করে আমি আপনাদের সকলকে বিজয় সম্ভাষণ যেমন জানাচ্ছি, সেই সঙ্গে আরেকটি কথা বলে দিচ্ছি যে আমাদের সামনে 30শে ডিসেম্বর যে নির্বাচন হবে সেই নির্বাচনটি আরেকটি মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধে আপনারা এখানে আমার আমি অনেকেই জানি যারা মুক্তিযোদ্ধা ছিলেন, নতুন প্রজন্মের যারা এখানে এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি তাদের জন্য কিন্তু অপূর্ব সুযোগ। আমরা সবাই মিলে এখন প্রবীণ নবীন তরুণ সবাই এই সামনের যে নির্বাচন হবে, যে মুক্তিযুদ্ধের আর এক অধ্যায় হবে, সুচেষ্টার সূচনাতে আমরা অবশ্যই বিজয়ী হব। এই বিজয়ের কোনো বিকল্প নেই, এই প্রত্যয় নিয়েই আমরা এই আজকের ছোট আয়োজন করেছি। এটি করা হয়েছে এই জন্য যে আমাদের মাননীয় সভাপতি জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি আজকে আনুষ্ঠানিকভাবে প্রচার অভিযানে নেমেছেন এবং সেটির সঙ্গে সঙ্গতি রেখে আমরা এখানে একটি ছোট আয়োজন করেছি। কিন্তু এটি শেষ নয়, আমাদের পক্ষের শিল্পী সাহিত্যিক অন্যান্য যারা আছেন প্রত্যেকেই তারা আগামীকাল থেকে র্যালি করবেন, বিভিন্ন জায়গায় যাবেন, তারা দায়িত্ব পালন করবেন এলাকা ভিত্তিক এবং সেই সঙ্গে তাদের এখানে যে সমস্ত দায়িত্ব দেওয়া হবে সেগুলো পালন করবেন। আমি অত্যন্ত আনন্দিত আপনাদের সকলকে যেভাবে আমরা পেয়েছি সেটি আমাদের গর্বের বিষয়। আর যেভাবে বক্তব্য দিয়েছেন সকলে, এখানে তো মাত্র আমরা খণ্ডচিত্র কিছু দেখলাম, এর চাইতেও আরও অনেক ভালো ভালো বক্তব্য দিয়েছেন। আমি জানি আদালত চমৎকার কথা বলেছেন, আরও অনেকে অনেক কথা বলেছেন। আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের মাননীয় প্রধান অতিথি অত্যন্ত ব্যস্ত, তিনি এসেছেন অনেক দূরের থেকে, এসেই আবার অন্যান্য অনুষ্ঠান আছে, এখান থেকে গিয়ে আবার অন্য অনুষ্ঠানে যাবেন। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাকে বিনীতভাবে অনুরোধ করব কিছু বক্তব্য রাখার জন্য। আচ্ছা, মাননীয় প্রধান অতিথি বক্তব্য রাখার আগে আরও কিছু প্রদর্শন করবেন বলো, এই তুমি বলতে থাকো না। সুধীমণ্ডলী, এবার বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রচার এবং প্রকাশনা উপকমিটির পক্ষ থেকে আমরা একাধিক জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে অনেকগুলো কর্মকাণ্ড পরিচালনা করেছি, অনেকগুলো সিডি করেছি, সেগুলো পরিদর্শন করছেন, সেগুলো দেখাচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি জনাব জননেতা ওবায়দুল কাদের এমপি, সেগুলো আপনাদের উদ্দেশ্যে প্রদর্শন করছেন। উপস্থিত সুধীমণ্ডলী, আপনারা জানেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের পরম শ্রদ্ধাভাজন জননেতা জনাব ওবায়দুল কাদের এমপি মোটামুটি বলতে গেলে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টাই অত্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন। উনি আজকে শুধু এই অনুষ্ঠানে এক শত ব্যস্ততার মাঝেও নোয়াখালী থেকে এসে এক মুহূর্ত বিশ্রাম না নিয়ে আজকে আমাদের অনুষ্ঠানে প্রধান আসন গ্রহণ করে
আমাদের ধন্য করেছেন, অনুপ্রাণিত করেছেন। এবার আমরা তাকে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য। এবার বক্তব্য রাখছেন জননেতা জনাব ওবায়দুল কাদের এমপি। সভাপতি, সমবেত কবি, সাহিত্যিক, শিল্পী, সংস্কৃতিসেবী, সুধীবৃন্দ, এখানে আসলে বলার কিছু নেই, এখন আর ভাষণ দিয়ে লাভ নেই, এখন অ্যাকশনে যেতে হবে এবং কাল বিলম্ব করারও সুযোগ নেই। আমাদের হাতে আজকে 12 তারিখ প্রচারণা বন্ধ হবে, 28 তারিখ মধ্যরাত থেকে প্রচারণা বন্ধ হয়ে যাবে। কাজেই আমরা সময় পাচ্ছি আর 16 দিন, 16 দিন খুব বেশি সময় নয়, এ সময়ের মধ্যে অনেক কাজ করতে হবে এবং অনেক ক্যাম্পেইন করতে হবে, পাড়ায় পাড়ায়, মহল্লায়, গ্রামে গ্রামে, এমনকি ঘরে ঘরে আমাদের প্রচার পত্র জনগণের কাছে পৌঁছাতে হবে, চিঠি পৌঁছাতে হবে, একটা সুন্দর ড্রাফট করে সবার ঘরে একটা একটা চিঠি নৌকা মার্কা ভোট দেওয়ার জন্য চিঠি পৌঁছাতে হবে। এবং আজকে যে সুন্দর চমৎকার ভিডিও প্রদর্শনী হলো আমাদের দেশের বরেণ্য শিল্পীদের কথামালা নিয়ে, এটাও পৌঁছানো দরকার। যত বেশি আমরা প্রচার করতে পারব তত বেশি ভোটাররা আকৃষ্ট হবে, কারণ আমাদের কাজ আছে এখানে, অমূলক অলীক মিথ্যা কোনো স্বপ্ন আমরা কাউকে দেখাচ্ছি না, আমাদের কাজ আছে। কাজ আমাদের যেমন পদ্মা সেতু, এটা এখন আর কোনো স্বপ্ন নয়, পদ্মা সেতু এখন আর কোনো স্বপ্ন নয়, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মাতার বাড়ি প্রজেক্ট, তারপর আমাদের রূপপুর পারমাণবিক, এছাড়া চট্টগ্রামে কর্ণফুলি টানেল, এগুলো কোনো স্বপ্ন নয়, এগুলো ইটস নো লঙ্গার ড্রিম, ইটস এ ভিজিবল রিয়ালিটি, এগুলো এখন দৃশ্যমান বাস্তবতা। আমাদের শিল্পীরা, আমাদের সংস্কৃতিসেবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনেকেই কিন্তু পদ্মা সেতু এর মধ্যে ঘুরে এসছেন, বিশাল কর্মযজ্ঞ এগিয়ে যাচ্ছে, 24 ঘন্টা কাজ হচ্ছে, এইসব কাজ শেষ করতে হবে, জোড়া তালি দিয়েই পদ্মা সেতু হচ্ছে, জোড়া তালি ছাড়া তো সেতু হয় না। তো সাবমেরিন ফুটো হয়ে যায়, সাবমেরিন তো ফুটো হয়ে পানির নিচে যায় না, পানির নিচেই থাকে, সেই অপপ্রচারও একটি দলের চেয়ারপারসন অজ্ঞতাবশত করেছেন, যা এগুলো মানুষ বুঝে, মানুষ জনগণ বুঝে, সেটা হলো আমাদের বড় সাফল্য। আমি গত 3-4 দিন ঢাকা ছিলাম না, নোয়াখালী, ফেনী, কুমিল্লা এবং আমার নির্বাচনী এলাকা
পেয়েছি, নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য এবং স্ক্রুটিনি পর্যন্ত আমি ছিলাম। আজকে আমি ফিরেছি। আমি আপনাদেরকে এটুকু বলতে পারি, শুধু শুধু যা সত্য নয় তা প্রচার করে লাভ নেই, কারণ যেটা বাস্তব যেটা সত্য, 30 তারিখ তো আমরা চাপা দিতে পারব, যখন রেজাল্ট বেরোবে তখনই বুঝতে পারব। তো আমি যা দেখেছি অভূতপূর্ব, অচিন্তনীয়, এরকম জনস্রোত আমি এর আগে 2008 সালেও আমি নৌকার পক্ষে যে অঞ্চলে আমি গিয়েছি সেখানে আমি দেখিনি। এটা আসলেই গণজোয়ার। এবং এই যে মধুদামত সাহেব বড় বড় কথা বললেন, তিনি আজকে 15 দিন ধরে, তার আগে 5 বছরে 3-4 বছরও এলাকা যাননি, এখন নির্বাচন এসে তিনি যাচ্ছেন, যাবেন, স্বাগত। প্রতিপক্ষ শক্তিশালী না হলে নির্বাচনও তো জমবে না। আমি আগেও বলেছি যে মধু সাহেবের মনোনয়নপত্র এর ভেতরে অনেক ত্রুটি বিচ্যুতি ছিল, আমাকে রিলায়েবল সোর্স থেকে বলা হয়েছে। আমি কিন্তু জবাবটা এই দিয়েছি যে মধু সাহেবের ছোটোখাটো যদি ত্রুটি থাকে এটাকে ইগনোর করুন এবং তার মনোনয়নপত্র বৈধ হোক, না হলে আমি কষ্ট পাব। তার প্রতিদ্বন্দ্বিতারা জমতে হবে, না জমলে ইলেকশন কিসে? তো যাক, উনি কিন্তু জমাতে পারছেন না, বিএনপির ভাঙ্গা হার, কোথাও জমছে না, এটা হলো সত্য। নোয়াখালী, ফেনী এলাকা, কুমিল্লা এলাকা কোনো প্রার্থী এখন পর্যন্ত তাদের মাঠেই নেই, তো তারা বলছে গণজোয়ার। তো আমার কাছে বিষয়টি কি বড় হাস্যকর মনে হয়, এটা গণজোয়ার ন, গণভাটা। বিএনপির এখন গণভাটা চলছে, জোয়ারের মুখ 10 বছরে তারা দেখেনি, 10 বছরে 10 মিনিটও ওয়েব দূরে থাক একটা রিপলও জাগাতে পারে, ছোট্ট ঢেউও কোথাও কেউ লক্ষ্য করেনি, 10 মিনিটও রাস্তা উত্তাপ সঞ্চার করতে পারেনি। এখন নির্বাচনের আগে মধু সাহেব কতবার বলেছেন চেহারা পাল্টে যাবে, এখন সেখানে গতকাল তিনি একটা শোডাউন করেছেন, শোডাউনের সর্বসময়ে 1500 থেকে 2200 পর্যন্ত আমি বিভিন্ন জনকে জিজ্ঞেস করে তার জনসভার উপস্থিতি জানতে পেরেছি। এবং এটা যদি গণজোয়ার হয় তাহলে গণজোয়ার কাকে বলে জানি না। আগের দিন তিনি 2 উপজেলা আরেক উপজেলা গিয়ে যাওয়ার পথে হাতে তাদের লাঠি, ছোটা, ককটেল এসব থাকে, এইসবের বেধড়ক ব্যবহার করে আমাদের কিছু কর্মীকে আহত করেছে। এরপর কর্মীরা সভাস্থলে তাকে প্রতিরোধ, জনগণের প্রতিরোধের মুখে তিনি একটি উপজেলা সবাই করতে পারেন। গণজোয়ার কোথায় দেখলেন? গণজোয়ার থাকলে ওই যে জনগণের প্রতিরোধ ভেঙে তিনি সভাস্থলে পৌঁছাতে পারতেন, তার এত জনসমর্থ যে তিনি সভাস্থল থেকে 3 কিলোমিটার দূরে একটা ছোট্ট চা দোকানের পাশে, তাও সামনে না পেছনে টুল চেয়ার দিয়ে বসে, সঙ্গে 7-8 জন লোক, এত জননেতা, এত বড় মাপের নেতা, তার জনপ্রিয়তার পরিমাণ এ পর্যন্ত। নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি দিনে দিনে সংকুচিত হচ্ছে, সহিংসতা, নির্বাচনের পল্টন দিয়ে তারা সহিংসতা শুরু করেছে, পল্টনে যে নারকীয় তাণ্ডব সেই তাণ্ডব এখনও তারা চালাচ্ছে।
নোয়াখালীতে একজন কর্মীকে এসবালিয়া ইউনিয়নে নৃশংসভাবে হত্যা করেছে। হানিফ নামে যুবলীগের এক কর্মী, তার চোখে প্রথম মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া ব্যবহার করেছে, এরপর ইট দিয়ে তার মাথা থেতলে দিয়েছে, এরপর গুলি করে স্পটে তাকে হত্যা করেছে। বিএনপি আবারও প্রমাণ করল তারা সন্ত্রাসী দল। কানাডার আদালত ভুল কোনো রায় দেয়নি, এই দল আবারও প্রমাণ হলো তারা সন্ত্রাসী দল। সহিংসতা, সহিংসতা কারা করছে? দুজন কালকে মারা গেছেন, একজন নোয়াখালীতে, নোয়াখালী সদরে, আরেকজন ফরিদপুরে, তার নাম ইউসুফ আল মামুন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক, তাকেও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এখন ফখরুল সাহেব সহিংসতার কথা বলুন, নাশকতার কথা বলছেন, সরকারি দলের নিপীড়নের কথা বলছেন, এই নিপীড়ন কারা করছে? আজকে বিরোধী দল হয়ে আপনারাই তো গতকালের দুটি খুনি বিএনপি আওয়ামী লীগের কর্মীদের হত্যা করেছে, এটা প্রমাণ আছে, এটা কোনো সাজানো বানানো কথা নয়। তারপর আপনারা আজকে বলছেন সারা দেশে নিপীড়ন চলছে, অত্যাচার চলছে, এখন পল্টন ময়দানে, পল্টন অফিস থেকে আপনারা যা করেছেন, আপনাদের সিনিয়র নেতৃত্বের উপস্থিতিতে এবং নেতৃত্ব দিয়েছে মির্জা আব্বাস, সবাই জানে, আজকে তার মেয়ে পর্যন্ত সেখানে সন্ত্রাসী, এটা ভাবতে অবাক লাগে। গোটা ফ্যামিলিকে নিজে সন্ত্রাস করে, ফ্যামিলিকেও সন্ত্রাসী বানিয়েছে। এই দলের ট্রেনিং হচ্ছে এটা, এই দলের কাজই হচ্ছে এটা। আজকে আপনি দেখুন, এছাড়া মধু উৎসব অভিযোগ করেছেন সরকারি গাড়ি প্রটোকল সুযোগ সুবিধা ব্যবহার করে আমি প্রচারণা করেছি। আমি আজকে এই সভা, এখানে যারা উপস্থিত আছেন সাংবাদিকদের কয়েকজন সাংবাদিক 14 জনের মতো আমার সঙ্গে নোয়াখালী গেছে, তারা দেখেছেন আমার জনসভা, তিনি পেয়েছেন 2022, আর আমার আগে তিন জনসভা পথসভায় লোক হয়েছে মিনিমাম 70,000 একটিতে। আর যে থানা যে উপজেলা তিনি সভাস্থলে যাননি, পথে পথে সহিংসতা করেছে কবিরা, সেখানে তার উপস্থিতি কেউ দেখেনি, সেখানেও ছোট উপজেলা, 50,000 নেতা কর্মী এবং রাতের বেলা বিপুল সংখ্যক মহিলার উপস্থিতি। এগুলো এখন আর গোপন রাখার বিষয় নয়, এগুলো আপনি দেখেন, ভিডিওতে আছে, ফেসবুকে আছে, ছড়িয়ে পড়েছে। তারপর আমার সঙ্গে সাংবাদিকরা গেছে, তারা দেখেছে উপস্থিতি কী পরিমাণ হয়েছে। কাজেই এখন গণভাটাকে গণজোয়ার বলছে বিএনপি। আমি চ্যালেঞ্জ করছি, আমি কোনো সরকারি গাড়ি ব্যবহার করিনি, যে গাড়ি নিয়ে আমি নোয়াখালী গেছি, আমি যেই মুহূর্তে নির্বাচনী এলাকা প্রবেশ করেছি, আমার কোম্পানিগঞ্জের প্রবেশ পথে সাংবাদিকদের উপস্থিতিতে পতাকা বন্ধ করে দেওয়া হয়েছে, আমার গাড়িতে কোনো পতাকা ছিল না। এবং আমি আবারও চ্যালেঞ্জ করছি, এই গাড়ি সরকারি গাড়ি নয়। মধু উৎসব এখানেও মিথ্যাচার করলেন, আমি কোনো প্রটোকল ব্যবহার করিনি,
তবে আমি মন্ত্রী, আমি আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি, আমাকে সিকিউরিটি দেওয়া আমার গুরুত্ব অনুযায়ী নির্বাচন কমিশনে মদুদ সাহেবের সঙ্গেও পুলিশ আছে, তাকেও পুলিশ দেওয়া হয়েছে, আমার সঙ্গেও পুলিশের গাড়ি ছিল, এটা নিরাপত্তার জন্য। আমি কোনো সরকারি বাড়ি ব্যবহার করি, আমি চ্যালেঞ্জ করছি। তিনি মিথ্যাচার করছেন, জনগণ সাড়া দিচ্ছে না, মনে করেছেন 22 বছর ক্ষমতায় ছিলেন, ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী পদেও তিনি অধিষ্ঠিত ছিলেন। এমন কোনো মন্ত্রী নেই বাংলাদেশ সরকারের, আইনমন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, শিল্পমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী বা নিয়োজিত নিয়োগকৃত প্রধানমন্ত্রী, নিয়োগকৃত ভাইস প্রেসিডেন্ট, কোন পদে তিনি না গিয়েছেন। তিনি ভেবেছিলেন এলাকায় গেলে জনগণ স্বতঃস্ফূর্ত হবে, হাজারে হাজারে নেমে আসবে, কিন্তু চারিদিকে ভাঙ্গা হার। তিনি আবারও দেখলেন ভাঙ্গা হার জমছে না, বিএনপির হার ভেঙে গেছে, নির্বাচনের হার ভেঙে গেছে, আন্দোলনের হাট আগেই ভেঙে গেছে, এখন নির্বাচনের হাটও ভেঙে যাচ্ছে। বিশ্বাস করুন, একটা ধানের শীষের স্লোগান, আমি রাস্তা দিয়ে ফেনী থেকে নোয়াখালী গেছি, কোথাও শুনি তাদের প্রার্থীরাই মাঠে নেই, ইলেকশন তারা করবে, মাঠে থাকবে কেন? মনোনয়ন জন্য টাকা দিয়েছে, টাকা পাচ্ছে না, এখন কখনো ফখরুলের অফিস ভাঙে, কখনো বেগম জিয়ার অফিস ভাঙে, কখনো নয়াপল্টনে তালা, কখনো গুলশান অফিসে তালা, কখনো ঠাকুরগায়ে আওয়ামী লীগ অফিস ভাঙচুর করেছে, ফখরুলের লোকজন বিক্ষুব্ধ কর্মীরা বিক্ষোভ করেছে, ফখরুল সাহেবের কোনো কোনো মিডিয়া প্রচার করেছে, অথচ আমাদের দুজন কর্মী এত নৃশংসভাবে নিহত হলো সেই খবর নেই। দুঃখের সঙ্গে বলছি, কেন আমাদের প্রতি এ ব্যবহারটা করছেন? আমরা তো বেশি চাইছি না, আমরা আমাদের ডিউ চাইছি, একটা দল হিসেবে আমরা তো অতিরিক্ত কিছু চাইছি না। আমাদের দুজন কর্মীকে এত নির্মমভাবে হত্যা করা হলো, সেটা কিন্তু বড় নিউজ না, সেটা নিউজের বড় হেডলাইন না, হেডলাইন হলো ফখরুল, যে ফখরুলের লোকেরা আওয়ামী লীগের অফিস ভাঙেছে, বিক্ষুব্ধ কর্মীরা হয়তো ইট পাটকেল নিক্ষিপ্ত করেছে, নিক্ষেপ করেছে, সেখানে বিক্ষুব্ধ জনগণও ছিল, কিন্তু ফখরুলের গাড়ির একটা কাঁচও ভাঙেনি, ফলে একটা কাঁচও ভেঙেছে, সেখানে যদি তার গাড়িতে ভাঙচুর হতো, হামলা হতো, সে গাড়িতে তার চিহ্ন কি থাকতো না বলুন? আছে কোনো চিহ্ন? তারপরে পরে গাড়ি ভাঙচুর, অথচ আমাদের অফিস ভেঙে চুরে তছ তছ করে দিয়েছে, সে খবর নেই। আমি মিডিয়ার বন্ধুদের কাছে অনুরোধ করব, দেখুন আমরা দল হিসাবে দেশের বৃহত্তম রাজনৈতিক দল, মিডিয়ার একটা অংশ ক্রমাগত আমাদের বিরুদ্ধে ক্যাম্পেইন করছেন, মনে হচ্ছে তারাই ঐক্যফ্রন্টের মুখপাত্র, মনে হচ্ছে তারাই ঐক্যফ্রন্ট বিএনপির কাগজ। বাংলাদেশের বহুল প্রচারিত মিডিয়ার একটা অংশ তারা আজকে একটি দলের হয়ে মাঠে নেমেছে, কিন্তু তাদের মনে রাখা উচিত ওই খবরে বাংলাদেশের মিথ্যাচারে বাংলাদেশের জনগণ বিভ্রান্ত হবে না। এখন সোশ্যাল নেটওয়ার্ক গ্রাম পর্যন্ত ছড়িয়ে গেছে, আপনি নিউজ না দেন, আপনি বিকৃত প্রচার করেন, কিন্তু মানুষ পেয়ে যাবে।
সঠিক খবর জনগণ পেয়ে যাবে, এতে আপনাদের মিডিয়ার ক্রেডিবিলিটি নষ্ট হবে। দুটি মানুষের প্রাণ রক্ত ঝরল, সে রক্ত ঝরার দৃশ্যপট কোনো কাগজের ছবিতে, বিশেষ করে মিডিয়ার একটি অংশ ইচ্ছে করে সেই প্রচার থেকে বিরত রয়েছে। এখানে মির্জা ফখরুল হয়েছে তাদের শিরোনাম, দুটি মর্মান্তিক হত্যাকাণ্ড শিরোনাম হতে পারে। কবিরাটের নির্বাচনী প্রচারের বিষয়টা আমি বললাম, তিনি যেতে যেতেই বোমা মেরে এবং সহিংসতা করে লাঠি ছোটা, দেখুন কি কায়দা, জামায়াতে ইসলামের কায়দা, বড় বড় লাঠির সঙ্গে জাতীয় পতাকা ব্যবহার করেছে। আমি আবারও নির্বাচন কমিশনকে, আমাদের স্টিম সব আছে, আজকে তারা এই পতাকা ব্যবহার করছে, জাতীয় পতাকার অপমাননা করছে, পতাকা আইন লঙ্ঘন করে লাঠির সঙ্গে পতাকা বাঁধছে আর সেটাকে প্ল্যাকার্ড হিসেবে ইউজ করছে। ধানের শীষ নিচল ধামা চাপাতি, ধানের শীষের সঙ্গে, যেটার সঙ্গে ধানের শীষকে জোড়া লাগিয়েছে, ধামা চাপাতি, এটা পরিষ্কার, পুলিশ সেখানে লক্ষ্য করছে, দেখেছে। তো এটা নির্বাচন কমিশনে আপনি বোধ হয় আজকে যাবেন, এটা জানানো উচিত। পঞ্চাশ শতাংশ সুষ্ঠু ভোট কেন বলছে, 100% সুষ্ঠু ভোট হবে এবং সেই ভোটে আপনারা যে মুসলিম লীগের কাছাকাছি চলে গেছে প্রমাণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি মির্জা ফখরুলের মতো সংখ্যাতত্ত্বের হিসাব দেব না, তারা তো আমাদের 30 দেয়, কখনো 10 দেয়, কাদের সিদ্দিকী তো 10 সিটি বলে দিয়েছে, কখনো 10, কখনো 20, কখনো 30, 30-এর উপরে আর উঠে না। একসময় 2008 সালে বলেছিল কি, 2008 সালে বলেছিল আওয়ামী লীগ 30 সিট পাবে, শেষ পর্যন্ত দেখা গেল 29 সিট বিএনপির ভাগ্যে জুটেছে। তো আমরা ওই ওই বিএনপিকেও আমরা এত সিট পাবে, এত সিট পাবে এটা আমরা বলতে চাই, কে কত সিট পাবে 30 তারিখ বাংলাদেশের জনগণ সেটা জানিয়ে দেবে। আপনারা শুধু ইলেকশনটা থাকুক, এখন যে বলছেন সরবেন না, আপনারা না সরলে আমরা খুশি, শেষ পর্যন্ত থাকা দরকার, আপনাদের জনপ্রিয়তার দৌড় কতটুকু 30 তারিখ দেশের জনগণ বুঝিয়ে দিবে, ওটা দেখার জন্য আপনাদের থাকা উচিত। আবার সরে যাবেন না, কেউ কেউ মতলবেও আছে, এই অজুহাত সেই অজুহাত দিয়ে একসময় বলবে কোনো পরিবেশ নাই, সরে গেলেন, পরে বললেন যে আমি হারলাম না, তো আমি তো পরিবেশ নেই সরে গেলাম, কাজে ওবায়দুল কাদেরের সাথে আমি হারলাম কি করে, তা হারিনি, হারা যে কত শোচনীয় হারা হবে এই ব্যাগ টের পাবে। বহু আসনে 2008 সালের চেয়েও আপনাদের খারাপ অবস্থা হবে, সে শোচনীয় পরিণতির জন্য অপেক্ষা করবে, শান্তিপূর্ণ পথে আসে, শান্তিপূর্ণ পথে আসুন, নিজেরা গোলমাল করে আওয়ামী লীগের ঘাড়ে দৌড় দেবেন না। আমরা জানি অজুহাত তৈরি করছে, আজকে দেশের রাজনীতি কোথায় চলে গেছে, ডক্টর কামাল হোসেনের মতো মানুষ
পলাতক, ফিউজিটিভ, যাবজ্জীবন দণ্ডিত তারেক জিয়ার নির্দেশে চলে। কামাল হোসেন তারেক জিয়ার নির্দেশে চলে, মোস্তফা মহসিন মন্টু, মান্না, সুলতান, এদের মতো নেতা আজ তারেক জিয়ার লাটাইয়ের টানে চলে। লন্ডন থেকে রশি টানে, লন্ডন থেকে রশি ছাড়ে, মেড়া কুঁদে ফুটির জুড়ে, ফুটিটা লন্ডনে, ফুটিটা তারেক জিয়ার কাছে, লজ্জা করে না। মির্জা ফখরুলের না হয় লজ্জা নেই, কার বারবার তৈরি রেখে দিয়েছিল 14 বছর, এখন সেক্রেটারি হয়েছেন, পটটা তো তার ধরে রাখতে হবে। আপনারা কোন দুঃখে নেতাকে মাথাকে বলুন, সব গণতান্ত্রিক দেশে নির্বাচনে লিডার থাকে, জোট হোক দল হোক, আপনাদের লিডার কে? আপনাদের পিএম ফেস কে? হু ইজ ইউর পিএম ফেস? আমি আবারও জানতে চাই, সেটা দেশের মানুষের কাছে অন্ধকারে। কাজে নির্বাচনে জিতবেন কি দিয়ে? আপনার নেতাই তো নেই, নেতা ছাড়া নির্বাচনে জেতা যা? এটা কোনো প্রমাণ আছে? সেটাই বলতে চাই। আর কি প্রশ্ন? ১৮ জেলায় নির্বাচনী সহিংসতা, মারা গেছে কয়েকজন, কয়েকজন দুজন মারা গেছে, দুজনই আমাদের, দুজনই আওয়ামী লীগের লোক। তো আপনারা সবাই সতর্ক থাকবেন। আমি এবার শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীদের সক্রিয় এবং সরব যে উপস্থিতি দেখছি, এতে আমি আনন্দে, আমি আনন্দিত, এবং আপনাদের এই উপস্থিতি প্রমাণ করবে, প্রমাণ করে যে আগামী নির্বাচনে নৌকাই বিজয়ী হবে। এবং সর্বত্রই আজকে, সেদিনও আমরা একটা হোটেলের আয়োজনে এত শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী, আমাদের সংস্কৃতির সব শাখা সরব উপস্থিত, আমি তো অবাক হয়ে গেছি যে এটা তো কোনোদিন কোনো নির্বাচনে দেখিনি। হয়তো 70 সালে হয়েছে, 2008 সালেও কিন্তু এই উপস্থিতি আমি দেখিনি। এরা হলো আমাদের বিবেকের কণ্ঠস্বর, আমাদের বিবেকের প্রতিনিধি, এবং এরা আজকে চেতনায় মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ শেখ হাসিনা ছাড়া আর সেটাই।